আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ সোমবার 29 মে, দেখা যাচ্ছে আজ সকাল থেকে দেশের সমস্ত অঞ্চলে আকাশ পরিষ্কার, তবে দেশের একদম দক্ষিণাঞ্চলে কক্সবাজার, খুতুবদিয়া, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে। দেখতে পাচ্ছি এখানে আন্দামান সাগরে ভয়াবহ মেঘ সৃষ্টি হয়েছে, সেখানে ভয়াবহ বৃষ্টিপাতযুক্ত পরিবেশ কিন্তু তৈরি আছে, এখানে তৈরি হচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার, ইয়াঙ্গন এছাড়া উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড আকার জোর বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকায় এর প্রভাবে বাংলাদেশের উপর তেমন বৃষ্টিপাতের আশঙ্কা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে এখান থেকে কিছুটা মেঘের অংশ, আংশিক, এখান থেকে আংশিক মেঘের অংশ এখানে দেশের দক্ষিণাঞ্চলে মূলত কক্সবাজার, কুতুবদিয়া এছাড়া উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা দেখা যেতে পারে। পরবর্তীতে আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতযুক্ত পরিবেশ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বঙ্গোপসাগর একদম স্বাভাবিক অবস্থা রয়েছে। গতকালও দেশের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, কেন ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর কোথাও বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। তো আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাব। তো আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আগামী 24 ঘন্টায় আমরা যে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে, বিশেষ করে এই যে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে, এখানে বাংলাদেশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বৃষ্টিপাতযুক্ত পরিবেশ তৈরি হওয়ার তেমন আশঙ্কা পাওয়া যাচ্ছে না। তবে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, সেখানে জলীয়বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলাদেশের কোথাও জলীয়বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে না, যার কারণে কোথাও বৃষ্টিপাতযুক্ত পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। বাতাস দেখতে পাচ্ছেন উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে থাকবে, দেশের কোথাও ভয়াবহ কালবৈশাখী মেঘ বৃষ্টি তৈরি হওয়ার তেমন সম্ভাবনা নেই। যদি কোথাও স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের আশঙ্কা পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যেতে পারে, বাংলাদেশের উপর তেমন ভয়াবহ বৃষ্টিপাতের রিপোর্ট পাচ্ছি না। তো এবার আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে নিয়ে যাবো। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে? আমরা এই মুহূর্তে সরাসরি তাপমাত্রা মোড়ে চলে আসলাম। তো আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও অনেকটাই বাড়তে পারে। আজ দেশের তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম, 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা, 33 অথবা 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিকে ফেনী, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা। তারা কুমিল্লা, তারপর ঢাকা, তারপর বরিশাল এই অঞ্চলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। খুলনাতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের উপর 33, সিলেট এছাড়া রংপুরও 33 ডিগ্রি সেলসিয়াস, এবং কালা এবং রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। তো বৃষ্টিপাতের আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার রিপোর্ট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।